আমি পিটার স্কুলে পড়তাম ছোটোবেলা 1976-77 সালে। তখনও হলদি জারক খেতাম, খুব আগ্রহী হয়ে খেতাম। তখন 5 পয়সা 10 পয়সা কিনতাম। এই যে যিনি হলদি আজকে বিক্রি করতেছেন, যার কাছ থেকে আজকে কিনেছি, উনি তখনও পিটার স্কুলে বিক্রি করতেন, মানে প্রাইমারি স্কুলে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত ওনার কাছে খেয়েছি হজমি যারো। এবং পরবর্তীতে যখন হাই স্কুলে উঠি তখনও খেয়েছি। মাঝখানে দীর্ঘদিন ওনার সঙ্গে ওইভাবে দেখা দেখা হয়নি, আজকে হঠাৎ করে ওনার দেখা পেয়েছি। আজকে যে হজমিটা খাচ্ছি এটার টেস্ট ওই যে পিটে স্কুলে যেটা খেতাম ঠিক একই টেস্ট। আতর বিক্রি করি, সোনা বিক্রি করি, তরচি বিক্রি করি, পদ্মমধু বিক্রি করি, মধু বিক্রি করি, তারপরে হজমি জারক বিক্রি করি, সব লোকে জানে যে আমি বিক্রি করি। আপনি আপনার বয়স কত? বয়স হলো আমার 90। আর এই যে হজমি জারক বিক্রি করি 60 বছর। 60 বছর থেকে তো আমার ছেলে হলো একটা, মেয়ে ফার্স্ট। তারা কি করে? তারা মেয়েগুলো বিয়ে দিয়েছি, ছেলেটা ঘরের কাজ করে। ঘরের কাজ করে তো এটা দিয়ে চলে? দুরুস্তি আছে, দুরুস্তি কিছু যদি আদিমাদি করি ওই জন্য চলে যাচ্ছে না।